বাংলাদেশের ঠিক যেরকম গ্রামে বা শহরের পাড়া মহল্লায় মেলা হয়, আজকে কেরাবা শহরে ঠিক একই রকম একটা মেলা বসেছে। এই সামারের তাপদাহে কেরাবার এই মেলাটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে আসলাম এবং নিজে উপভোগ করতে আসলাম। এটা হচ্ছে ঠিক কেরাবা শহরের সেন্টার, আমি চারপাশটা দেখাচ্ছি। তো এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে সেন্টারকে তরি বলে। এটা হচ্ছে কেরাবার তরি। আর তরি বা সেন্টারের ফ্লোরগুলা আপনি যদি খেয়াল করেন, ওগুলো একরকম টালি টালি টাইলসের মতো ফ্লোরগুলা হয়। খুব সহজেই আইডেন্টিফাই করা যায় যে কোনো একটা শহরের অ্যাকচুয়াল সেন্টার বা তরি কোন জায়গাটা, যখন আপনি এরকম টাইলস বা টালি মতো ফ্লোর দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটাই হচ্ছে ওই শহরের সেন্টার। যাই হোক, আমরা এখন মেলার কিছু স্টল ঘুরে দেখি। তো এটা হচ্ছে একটা মাছের দোকান, এখানে মাছ ভাজা বিক্রি করছে। ওয়াও, ছোট ছোট মাছ, আমাদের দেশের পুঁটি মাছের মতো। এই মাছ ভাজা খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে এবং এটা খুবই পপুলার একটা ফিনিশ ফুড এখানে। তো সানশাইনের ভিতর মানুষজন বাহিরে বসে খাচ্ছে। এই শীতের দেশের মানুষের জন্য এটা আসলে খুবই মানে এক্সাইটিং একটা মোমেন্ট। মেলার এই দিকটা একটু ভিড় কম দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আলু ভাজা বিক্রি করছে, পটেটো। এই পটেটো ভাজা বা পটেটো ফ্রাই, এটাও কিন্তু ফিনল্যান্ডে খুবই খুবই পপুলার একটা ডিশ। তো অনেকেই ফিনিশ যে পপুলার খাবার সেগুলো জানেন না, তো আজকে এই মেলায় এসে কিন্তু সেটাও আপনারা জেনে যাচ্ছেন। ওয়াও, এই স্টলটা মনে হচ্ছে আমাদের দেশে বাণিজ্য মেলায় যেরকম গাজর আলু পটল সবজি কাটার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সেল করে, এক্স্যাক্টলি সেম টাইপের একটা স্টল। দ্যাট মিন্স ফিনল্যান্ডেও এই আলু পটল গাজর শসা কাটার জন্য যে ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমাদের বাণিজ্য মেলায় আমরা দেখি যে ভারত বা পাকিস্তানি স্টল হয়, সেম টাইপের স্টল এখানেও দেখতে পেলাম। মেলার ওই দিকটায় বেশ ভিড় মনে হচ্ছে, ক্রাউড মনে হচ্ছে ওই দিকটাতেই বেশি। আমি ভিড় ঠেলে ওই দিকটায় যাওয়ার চেষ্টা করব। তো যাওয়ার আগে এটা একটা মধু বা হানি এবং হানি বেসড বিভিন্ন প্রোডাক্ট এই স্টলটাতে দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ফিনিশরা কীরকম মানে এক্সাইটেড। আসলে আফটার করোনা এখন জনজীবন সব কিছুই নর্মালাইজ হওয়াতে স্পেশালি এই ওল্ড যে জেনারেশন ফিনিশ, তারা খুবই খুবই এক্সাইটিং ডে পার করছে। আগের মতো সোশ্যালাইজেশন বা গেট টুগেদার এখন তারা করতে পারছে। দেখেন কী পরিমাণ ক্রাউড, টেম্পারেচার প্রায় 29 ডিগ্রি আছে কেরাবায়। এই মেলাটা কিন্তু এই তরির এই চত্বর বা সেন্টারের এই চত্বর ছাড়াও দুই পাশের রাস্তা ব্লক করে প্রায় আধা কিলোমিটার পরিমাণ বিস্তৃত হয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমরা সিম মাশরুম এগুলো দেখতে পাচ্ছি বিক্রি করছে একটি, ফুলের দোকানও আছে। এখানে আবার কোনো এক কৃষক তার ফসলের জমি রসুন নিয়ে এসেছে এবং 15 ইউরো আধা কেজি রসুন, 1 কেজি 25 ইউরো।
দেখেন আমাদের দেশে বাচ্চারা বা মেয়েরা বা মহিলারা যেরকম ব্রেসলেট বা বিভিন্ন অর্নামেন্টস কেনার জন্য স্টলগুলো খোঁজে, এখানেও সেম টাইপের স্টল কিন্তু রয়েছে। দেশ ভিন্ন, কৃষ্টি কালচার ভিন্ন, বাট আসলে মেলার যে উপাদানগুলো এগুলো কিন্তু সেম। আচ্ছা, এখানে হাতে বোনা এক ধরনের আমরা স্টল একটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আবার আমার সামনে একটা একটা মাটির স্টল, মানে মাটির হাঁড়ি পাতিল বা ব্যবহার্য জিনিসের স্টল। এখানে আবার আরেকটা আলু পটল গাজর শশা কাটার স্টল, ঠিক আমাদের বাংলাদেশের বাণিজ্য মেলার কথা আমার মনে পড়ছে। যাই হোক, দেখি সামনের দিকটায় আর কী কী স্টল আমরা দেখতে পাই, এবং আপনারা কম্পেয়ার করবেন যে বাংলাদেশের যে মেলাগুলো হয় ওগুলোর সাথে কী পরিমাণ পার্থক্য রয়েছে ফিনল্যান্ডের কেরাবা শহরের এই মেলায়। ফিনল্যান্ডের নর্মালি সব মেলাতেই একই রকম এই টাইপের স্টলগুলোই দেখা যায়, কিন্তু আপনারা পার্থক্যটা করে আমাকে জানাবেন। এটা হচ্ছে হাওয়াই মিঠাইয়ের একটা স্টল। বাংলাদেশের মেলাতেও নিশ্চয়ই হাওয়াই মিঠাইয়ের স্টল আমরা দেখতে পাই। আচ্ছা, এই যে আমার সামনে যেটা বেলুন ফানুস, এগুলোও ফিনল্যান্ডে মেলাতে সেল হয়। আমার ডান পাশে কিন্তু আইসক্রিমের স্টলও দেখতে পাচ্ছি। তো মেলার এই সাইডটা স্কোর বারের এই দিকটায় আবার ভিড়টা কমে এসেছে, কিন্তু এই স্কোর বারের ঠিক সামনেই কিন্তু হচ্ছে কেরাবার শহরের আলেক্সিস কেভিন কাতু একটা রাস্তা। ওই রাস্তাটা ব্লক করে কিন্তু প্রচুর স্টল সেখানে ইনস্টল করা হয়েছে। তো এখানে আমি আরেকটা হাওয়াই মিঠাইয়ের দোকান দেখতে পাচ্ছি, আর এই হাওয়াই মিঠাইয়ের দোকানটার ঠিক পাশেই আরেকটা তাবিজের দোকান রয়েছে। ঠিক তাবিজ না, মানে বিভিন্ন রকমের সুতার অর্নামেন্টস আমাদের দেশেও আমরা এরকম স্টল দেখতে পাই। তো এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই সে আলেক্সিস কেভেন কাতু, এবং এই রাস্তাটা পুরাটা জুড়ে এপাশ থেকে ওপাশ প্রায় আধা কিলোমিটার মেলার জন্য স্টল দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ফিনল্যান্ডের মেলা দেখতে আপনাদের কেমন লাগলো।